হচ্ছে আপনি কখনো কোন দিক দিয়ে কমতে ভালোবাসছি? আমার তো মনে হয় সারা ভালোবাসি আর ভালোবাসি সত্যি সত্যি। এখন আদিক্ষিতা, এখন না আদিক্ষিতা দেখাতে হবে না, বুঝছো? বুঝছি, কথা বলো। এখন থেকে শুধু আমাদেরকে কেউ আলাদা করতে পারবে না, কে বলো তো? কখনো আমার কাছে যাবে না তো? আমি এটা না ভাবতেই পারি না। নাটক করবা ভালো, সব ঠিক আছে। তুমি আমাকে বলতা যে আসলে ফ্যামিলির জন্য, সেটা বলবো না। তুমি জানো আমি ঠিকভাবে খাইতে পারি না, ঘুমাইতে পারি না, কত চেষ্টা করেছি তোমাকে ভোলার, কিন্তু কিছু তো ভুলতে পারিনি। হাত তুমি তো ভালো করেই জানো, আমার তো বাবা মার নাই এই পৃথিবীতে, তুমি ছাড়া আমার কী আছে বলো? আর আমি তোমাকে কত ভালোবাসি, আমার সমস্ত পৃথিবী জুড়ে তুমি ছিল। আর সেই তুমি যখন বললা তুমি আমাকে ছেড়ে চলে যাবো, বিশ্বাস করো আমি না কোনোভাবে মেনে নিতে পারিনি। তুমি জানো আমি কতবার সুইসাইড করার চিন্তা করছি, কিন্তু যখন তোমার মুখটা ভেসে উঠতো তখন আর পারতাম না, মনে হয়তো যদি তুমি ফিরে আসো। এটা তুমি কি বললা? তুমি যদি হারিয়ে দিতে তোমাকে কোথায় খুঁজে পেতাম? এটা পাগল আমাকে করে নাই। আর শোনো, আজকের পর থেকে আর সিগারেট খাবো না, ঠিক আছে? তাহলে তাহলে যদি আমি সিগারেট না খাই তাহলে কখনো আমাকে ছেড়ে যাবে না তো? কখনোই না, তোমার হাতে এই যে সিগারেট দিয়ে দিলাম, আজকে থেকে আমি আর কোন সিগারেট খাবো না। ফেলে দিলে সত্যি ফেলবো না, এখান থেকে আমি তোমার সিগারেট দুষ্ট একটা। শোনো না, বলছিলাম কি, বাসায় থেকে বলে আসতো না বলে আসতো নিশ্চয়? না বলে আসছি, আমি বললে কি আমাকে আসতে? শোনো, আসলে দেখো প্রত্যেকটা ফ্যামিলি এরকম, প্রথমে যখন ছেলেমেয়েরা ভালোবাসে তখন মেনে নিতে চায়, বাট একটা সময় তারা মেনে নেয়। আমি বলি কি, তুমি যেইভাবে চলে আসছো তোমার বাবা মা তো চিন্তা করবে, আর তাছাড়া দেখো ওরা তো বাবা মা, আমার বাবা মা নাই, কিন্তু আমি তো বুঝি বাবা মা তো বাবা মা, তারা সন্তানদের সবসময় ভালো চায়। তুমি এখন কোনো কথা হবে না।